हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर अनदर वीडियो। बंधुरा, तुम्हारा थंबनेल देखे बुझते आज के किन्तु आमी ए वीडियोर मध्य एक केंद्रीय सरकारी चाकरी विज्ञप्ति निये कथा बोलबो, जेटा किन्तु किछुदिन आगे प्रकाशित करा हयेछे, जेखाने तुम्हारा उच्च माध्यमिक पास होले किन्तु तुम्हारा आवेदन करते पारबे आर जब पोस्टिंग तुम्हारे किन्तु वेस्ट बेंगल अर्थात आमादेर राज्येई हबे। तो जारा जारा इंटरेस्टेड रयेछो ए चाकरीटा सम्पर्के सम्पूर्ण तथ्य पेते चाओ, तारा किन्तु आज के भिडियोटि स्किप ना करे कन्टिन्यू करते पारो। आर जारा आमार चैनेले नतून रयेछो तादेरके आमी बोलते चाई जे आमी किन्तु नित्य नतून सरकारी चाकरि बेसरकारी चाकरि खबर तोमादेरके এইভাবে প্রত্যেক দিনকে প্রোভাইড করে থাকি। তো যারা ইন্টারেস্টেড রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে পারো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, আমি তোমাদেরকে জানাতে চাই যে ঘানি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অফ টেকনোলজির তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা প্রকাশিত করা হয়েছে, যেখানে নন টিচিং স্টাফ পোস্টে কিন্তু তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস হলে তোমরা কিন্তু আবেদনও করতে পারবে। তো এখানে পুরো অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করার জন্য তোমাদেরকে চলে আসতে হবে হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে, যার লিঙ্ক তোমাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখানে আসার পর দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন রয়েছে, তো তোমাদের এখানে আসতে হবে যে ইনফরমেশন সেন্টার দেখতে পাচ্ছ। এখানে আসার পর দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট বলে একটা অপশন রয়েছে, এই রিক্রুটমেন্ট বলে অপশনটা তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাবে যে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ ফর নন টিচিং পজিশন। তো অর্থাৎ তোমাদেরকে বলেই দেওয়া হচ্ছে নন টিচিং পজিশনের জন্য কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, এই কলেজে নিয়োগ করা হচ্ছে। জব পোস্টিং তোমাদের কিন্তু এখানে মালদাতে হবে, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করার জন্য তোমাদেরকে কী করতে হবে, যে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেল ফর দ্য নন টিচিং পজিশন দেখতে পাচ্ছ অপশনটা, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাবে যে তোমাদের সামনে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড হয়ে যাবে, একটু লেট করছে। তো দেখতে পাচ্ছ যে আমার সামনে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেল। তো এখানে পুরো অ্যাড্রেসটা দিয়ে দেওয়া রয়েছে, তোমাদের জব লোকেশনটা তোমরা এখান থেকে চাইলে একবার চেক আউট করতে পারো। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এখানে দিয়ে দেওয়া রয়েছে, 31 তারিখে, অগস্ট মাসে 31 তারিখে এখানে নিয়োগ মানে নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে। কোন কোন পজিশন এখানে নিয়োগ করেছে দেখো, সিকিউরিটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পিএ টু ডিরেক্টর, সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট শর্টার, এই কটা পজিশনে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমাদের সিকিউরিটি অফিসারের স্যালারি হবে 5,400 টাকা থেকে স্টার্ট হবে গ্রেড পে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্যালারি এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে, অ্যাসিস্ট্যান্টের জন্য স্যালারি এখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে, শর্টার লাইব্রেরির জন্য কিন্তু স্যালারি এখানে প্রোভাইড করে দেওয়া আছে। পুরোপুরি 7 CPC অনুযায়ী তোমাদের কিন্তু পে সাইকেলটা হবে, এটাও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, ফার্স্টে একটু লাস্টে চলে যাচ্ছি, লাস্টে থেকে শুরু করছি আমি। তো শর্টার লাইব্রেরির জন্য দেখো, উচ্চ মাধ্যমিক পাস হয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে, আর যদি তোমাদের কম্পিউটার নলেজ ভালো থাকে আর যদি তোমাদের লাইব্রেরি সায়েন্সের উপর যদি কোনো কোর্স করা থাকে তাহলে তোমরা অ্যাডভান্টেজ বেশি পেয়ে যাবে। অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের এখানে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, আর তোমাদের টাইপিং স্পিড ভালো হতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে। আর এখানে যদি তোমাদের কম্পিউটারের স্কিল যদি থাকে তাহলে তোমরা অ্যাডভান্টেজ পেয়ে যাবে। এজ লিমিট এখানে 30 বছর রাখা হয়েছে। সেকশন অফিসারের জন্য তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান রাখা হয়েছে, মাস্টার ডিগ্রি তাহলে তোমরা আবেদন করতে পারবে। আর ডিজারেবলে কিছু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, সেটা তোমরা একবার চেক আউট করে নিও। আর এজ লিমিট 30 বছরের মধ্যে বয়স হতে হবে তোমাদের এখানে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য এখানে স্যালারি এখানে পুরোপুরি স্ট্রাকচারটা বলে দেওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশানে, যে তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে, যে ইকুইভ্যালেন্ট ব্যাচেলার ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট গ্রেড ইন অর্থাৎ বিটেক অথবা বিই তোমাদের করা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। তারপর পিএ টু ডিরেক্টরের জন্য তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি গ্র্যাজুয়েশন করা থাকলে তোমরা এখানে আবেদন করতে হবে। ডিজারেবলে চাওয়া হয়েছে কম্পিউটার ওয়ার্ডের কাজ জানতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। তারপর দেখো সিকিউরিটি অফিসারের জন্য এখানে যে ভ্যাকেন্সিটা হচ্ছে সেখানে তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। ভালো করে জানার জন্য ডিসক্রিপশন বক্সে নোটিফিকেশন লিঙ্ক আমি তোমাদের প্রোভাইড করে দেবো, একবার গিয়ে তোমরা চেক আউট করতে পারো। তো এবার আমি তোমাদেরকে বলবো যে এখানে কীভাবে তোমরা এখানে আবেদন করবে আর লাস্ট ডেট কবে রয়েছে। লাস্ট ডেট এখানে রয়েছে 30 সেপ্টেম্বর 2021-এর আগে তোমাদের এখানে আবেদন কিন্তু অনলাইনে করে দিতে হবে। আবেদনের অনলাইনে যে ওয়েবসাইটটা দেখা দিয়ে দেওয়া রয়েছে https://www.gkcie.ac.in/notice/recruitment/online, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করে ফেলতে হবে, যেখানে সমস্ত ডিটেল তোমাদের ডকুমেন্টস এডুকেশন কোয়ালিফিকেশন ডকুমেন্টস তোমাদের কিন্তু আপলোড করতে হবে। তো এখানে জেনারেল ইনস্ট্রাকশনের ক্ষেত্রে দেখতে পারবে যে 30 তারিখের আগে তোমাদের এখানে পুরোপুরি আবেদন করে ফেলতে হবে। অ্যাপ্লিকেশান ফি এখানে রাখা হয়েছে, জেনারেল ওবিসির জন্য এখানে 1500 টাকা অ্যাপ্লিকেশান ফি রাখা হয়েছে, SC ST-র জন্য 500 টাকা অ্যাপ্লিকেশান ফি রাখা হয়েছে, যেটা কিন্তু পুরোপুরি তোমরা কিন্তু ডেবিট কার্ডের অনুযায়ী মানে ডেবিট কার্ড দিয়ে তোমরা কিন্তু পে করতে পারবে, নেট ব্যাঙ্কিং দ্বারা অথবা পে করতে পারবে। তো তারপর দেখো এখানে কিছু সেরকম আর বলার নেই, ভালো করে জানার জন্য তোমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো, গিয়ে চেক আউট করতে পারো। যারা যারা এলিজিবল হবে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো, কারণ পুরোপুরি মালদাতে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমাদের এখানে জব লোকেশন হবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।